বিরোধীদের দাবি 355 ধারা, কিন্তু আদতে কি এই 355 ধারা? রাষ্ট্রপতি শাসনের থেকে কতটা আলাদা এই ধারা জানাবো এই প্রতিবেদনে। রাজ্যে রাজনৈতিক সংকট দেখা দিলে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের মুখে শোনা যায় রাজ্যের সংবিধানে 356 অথবা 355 ধারা জারি করার দাবি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের হিংসাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও 355 ধারা জারি করার কথা। কিন্তু জানেন কি আসলে কি এই 355 ধারা? সংবিধান অনুসারে জনশৃঙ্খলা এবং পুলিশ রাজ্যের বিষয়, কিন্তু এই 355 ধারা কেন্দ্রীয় সরকারকে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতির অবনতির সামাল দিতে হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়। 355 অনুচ্ছেদে বলা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং আভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে প্রতিটি রাজ্যকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এর মাধ্যমে রাজ্যে সবকিছু সংবিধান অনুযায়ী চলছে কিনা তাও দেখার ক্ষমতা রাখে কেন্দ্র। এবার আপনার মনে হতেই পারে 356 ধারা তথা রাষ্ট্রপতি শাসনের থেকে 355 ধারা কতটা আলাদা। 1994 সালে সুপ্রিম কোর্ট কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে এসআর বোমাই বনাম কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে রায় দেয় যে কেন্দ্রীয় সরকার 355 অনুচ্ছেদের সম্পূর্ণ ব্যবহার না করলে 356 অনুচ্ছেদ বাস্তবায়নের কথা ভাবা উচিত নয়। 356 অনুচ্ছেদ 355-র পরে কার্যকর করা যেতে পারে, যার কারণে রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার্যকর হয়। 356 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যে জরুরি অবস্থা দেখা দিলে তখনই রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন। এবার আসি রাষ্ট্রপতি শাসন জারি হয় কিভাবে সে প্রসঙ্গে। যদি কোনো দল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে এবং বিধানসভার সেই দলের নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচন করতে না পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। যুদ্ধ, ভূমিকম্প, বন্যা বা মহামারীর মতো কোনো দুর্যোগের জেরে রাজ্যে যথাসময়ে বিধানসভা নির্বাচন যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। বিধানসভায় অনাস্থা প্রস্তাবের সরকারের পতন হলে কিংবা কোনো দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। রাজ্যপাল বা রাষ্ট্রপতি নিজে যদি মনে করেন যে রাজ্য সরকার বা বিধানসভার সংবিধান অনুযায়ী কাজ করছে না, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তাহলে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও কি রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? আইন শৃঙ্খলার অবনতি হলে রাষ্ট্রপতির শাসন অবশ্যই জারি হতে পারে। 80-এর দশকে যখন পাঞ্জাবে বিদ্রোহী কার্যকলাপ বৃদ্ধি পায় তখন 1987 থেকে 1992 সালের মধ্যে 5 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। 1990 থেকে 1996 সালের মধ্যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ বৃদ্ধির কারণে সেখানে টানা 6 বছর রাষ্ট্রপতি শাসন ছিল। পাঞ্জাবের পরই দ্বিতীয়বার রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়। 1973 সালে পুলিশ বিদ্রোহের কারণে উত্তরপ্রদেশে 5 মাস এবং 1992 সালে বাবরি ধ্বংসের পরে 1 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন কার্যকর ছিল। 1973 সালে অন্ধ্রপ্রদেশে পৃথক রাজ্যের দাবিতে সহিংস বিক্ষোভ হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় যা 11 মাস বহাল ছিল। কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? শুরুতে মাত্র 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, তবে রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংসদের উভয় কক্ষের অনুমোদন নিয়ে তা বাড়ানো যেতে পারে। একই সঙ্গে রাষ্ট্রপতি নিজের ইচ্ছে মতো রাষ্ট্রপতি শাসন অপসারণ করতেও পারেন। এমনই সব অজানা তথ্য পেতে অবশ্যই ফলো করুন চ্যানেল বর্তমান স্টোরি।